ইদারিং আমার চুল পড়া অতিরিক্ত বেশি বেড়ে গেছে, চুল রুক্ষ আর ড্যামেজ হয়ে গিয়েছে। এটার প্রাণ ফিরে পাওয়ার জন্য কি তেল ব্যবহার করলে একটা হেলদি হেয়ার পাবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো। অনেকদিন আগেই এক আপু আমাকে সাজেস্ট করেছিল বাজাজ আলমন্ড ড্রপস এই অয়েলটা ব্যবহার করার জন্য। এটা ব্যবহার করলে নাকি চুল পড়া অনেকটাই কমে আসে। সো আমি এটা অনেকদিন যাবৎ ব্যবহার করছি, আসলেও এটা আসলে অনেকটাই চুল পড়া বন্ধ করেছে। তো এটাতে কী কী ব্যবহার করা হয়েছে তেলে, তো আমি সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। এই তেলে ব্যবহার করা হয়েছে লাইট লিকুইড প্যারাফিন, এটা একটা জৈব তেল বলা হয়। এটা ব্যবহার করাতে কোনো উপকার বা অপকার কিছুই নেই। এখানে আলমন্ড অয়েল ব্যবহার করা হয়েছে, মাস্টার্ড অয়েল ব্যবহার করা হয়েছে। তো অনেক আগে থেকে এই তেলের দামটা কম হওয়াতে অনেক মানুষই এটা ব্যবহার করে থাকে। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের তেল। তো আমি এটা ব্যবহার করে বেশ ভালো রেজাল্টই পেয়েছি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বাট এইটাতে লাইট লিকুইড প্যারাফিন বেশি ব্যবহার করার কারণে একদমই তেলটা হালকা হয়ে গিয়েছে, যা চুলে তেল দিলে যেমন একটা চিটচিটা ভাব থাকে সেটা এটার মধ্যে নেই। তো আমি এটা কিছুদিন ব্যবহার করার পর মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা যাদের হেয়ার ফল্ট হয় তারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি এই তেলটা সপ্তাহে 3 বার ব্যবহার করে থাকি। আমি এটা ওভারনাইট রেখে এটাকে ওয়াশ করে ফেলি, আপনারা চাইলে 1 থেকে 1.5 দিন এটা রেখেও দিতে পারেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাইডে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, টাটা।